আচ্ছা, আমরা দাবা খেলার থার্ড ক্লাসে চলে এসেছি। এবার আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই পয়েন্টটা কিভাবে ডিপেন্ড করছে, মানে হারার বা জেতার ক্ষেত্রে পয়েন্টটা কতটা ভ্যারি করছে, আর মানে কিভাবে সাবধানতা অবলম্বন করবো, কোন কড়িটাকে আমরা হারালে চলবে না, বা কোন কড়িটা আমাদের মূল্যবান রয়েছে, বা কোন কড়িটা আগে চালা যাবে না, সেই বিষয়টা একটু বল। আচ্ছা, দাবা খেলার এই যে তৃতীয় ধাপের যে ভিডিওটি আমরা শুরু করেছি, এখানে তুমি যে আমার কাছে যে প্রশ্নগুলো জানতে চাইবে সেই বিষয়গুলো, যে দাবা খেলা এমন একটা বিষয় যেখানে পয়েন্ট তো মানে পয়েন্টটাকে ঠিকঠাক বজায় রাখতে হয়, পয়েন্ট হারলে চলবে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে পজিশন। দাবা খেলা করতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো পজিশন কার বেটার। পজিশন কার বেটার, তার একটা ছোট যদি উদাহরণ দিই, যেমন দেখা যাচ্ছে আমার পাঁচটা কলম রয়েছে আর তোমার একটা কলম রয়েছে, তাহলে তোমার তুলনায় আমার কলম সংখ্যা বা পেন সংখ্যা বেশি, তো কিন্তু আমার পেনগুলো বাড়িতে রয়েছে আর তোমার পেনটা রয়েছে পরীক্ষা, তুমি যখন দিচ্ছ তোমার কাছে, তাহলে মূল্যটা কার বেশি? তোমার ওই একটা পেনের মূল্য আমার এই পাঁচটা পেনের থেকে অনেক বেশি। ঠিক দাবা খেলার মানে যে সিচুয়েশনটা এক্স্যাক্টলি তাই, কারণ পজিশনটা মানে ওই সেই পজিশনের নিরিখে তোমার পয়েন্টগুলো কতটা বেশি রয়েছে বা কতটা স্ট্রং রয়েছে। যেমন কি একটা জিনিস দেখি, এর আগে যদি দাবা খেলার এই যে বিষয়টা মানে এই যে পজিশন বা কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো যদি আমরা জানতে চাই, আমরা ক্রমশ এই খেলার মধ্যে না ঢুকলে মানে খেলাটা দাবা খেলা চাল কীভাবে আমাদের অ্যাটাক করতে হয়, কীভাবে দাবা খেলাটা করতে হয়, আমাদের প্রথম দাবা খেলাটা শুরু কীভাবে করা উচিত, এই বিষয়গুলো না জানলে ওটার মধ্যে ঢোকা যাবে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, এই যে বিষয়গুলো জানতে গেলে এগুলো আস্তে আস্তে আমি পরের মানে পদক্ষেপে ওই ভিডিওতে আমি ওই যে বিষয়গুলো করবো। এখন এই যে চলছে আমাদের যে তৃতীয় যে পদক্ষেপ, এই তৃতীয় পদক্ষেপে আমি যে বিষয়টা জানানোর চেষ্টা করি তা হচ্ছে এই, আমাদের এর আগে প্রথমে আমরা বোর্ড সম্বন্ধে জেনেছি, তার কোডিং ফাংশন সম্বন্ধে জেনেছি, তাদের কার্যকারিতা সম্বন্ধে জেনেছি, দ্বিতীয় ভিডিওতে আমরা জেনেছি তার পয়েন্ট সিস্টেম, আর তৃতীয় ভিডিওতে আমরা জানব যে দাবা খেলাটা কিভাবে শুরু করা উচিত। বোঝালো দাবা খেলাটা কিভাবে শুরু করা উচিত? এই যে বোর্ড আছে না, বোর্ডের এই যে চৌষট্টিটা ঘরের মধ্যে এই যে চারটে ঘর আছে, 1 2 3 4, এই যে চারটে ঘর, এই চারটে ঘর হচ্ছে কি মিডল, মানে এই বোর্ডের মধ্যে মিডল পজিশন, তাই তো? আর এই চারটে ঘরের মধ্যে আমরা ধরে নিতে হবে এই চৌষট্টি ঘরের মধ্যে 1 2 3 4, এই যে 1 থেকে 4, এই 4 আসতে 32, এই 32টা ঘরটা সাদার রাজ্য, সাদার যে রাজা আছে সেই সাদা রাজা রাজ্য হচ্ছে কি এই 4 আসতে 32টা ঘর, আর এপারের যে ওপারের যে 32টা ঘর আছে ওটা কালো যে রাজা আছে তার রাজ্য। তাহলে প্রথমে আমায় টার্গেট করতে হবে যে দাবা খেলার যেটা প্রথম যে ধাপ, যে আমি ওর রাজ্যে ঢুকে যুদ্ধ করবো বই, শত্রু ও তো মানে ও যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী মানে আমার শত্রু রাজা, শত্রু রাজার কোনো সৈন্যকে আমার রাজ্যের মধ্যে আমি ঢুকতে দেবো না। তাহলে সেটা করতে গেলে আমার কী করতে হবে, প্রথমে যদি আমি আমার রাজ্যে না ঢুকতে দিই তাহলে আমার বর্ডারে মানে বর্ডারে গিয়ে আমাকে সৈন্য স্থাপন করতে হবে, আর বর্ডার মানে এমন জায়গা বর্ডারের মধ্যে এমন জায়গা যেখান থেকে খুব সহজে শত্রুর পক্ষ ঢুকতে পারে, সেই পথটা আমাকে এ করতে হবে। সেই পথ বলতে গেলে এই টার্নিং পয়েন্ট, এই যে চারটে ঘর আছে এই চারটে ঘর, সেই জন্য আমাকে প্রথমে এ করতে হবে সেন্টার দখল। তাহলে সাদার যেহেতু প্রথম চাল, সাদাকে প্রথমে চালতে হবে হয় E1 এই E4 আর নয় D4, এটা দিয়ে শুরু করতে হবে। এবার আমাদের মনে প্রশ্ন আসবে প্রত্যেকের মনে, আচ্ছা আমি কেন এইটিকে এই ঘুঁটি দুটো চালবো কেন, প্রথমে এগুলো তো চালতে পারি, প্রথমে আমি তার একটা কারণ বলেছি সেন্টার দখল। দাবা খেলা এমন একটা বিষয় যেটা সবসময় তোমার মাথায়
একটা বিষয় নিয়ে তুমি ঘুরলে হবে না, যে আমি কেবল সেন্টার দখল করছি, উদ্দেশ্য থাকবে অনেকগুলো। যেমন কি প্রথমত দেখো, আমি যদি এই গুটিটা চালি দুঘর দুঘর কিংবা এক ঘর চালতে পারি, তো চাললে কি হবে, আমার এই যে রাজা, এ তো এক ঘর এক ঘরের বেশি যাবে না। এই রাজা যখন এক ঘরের বেশি যেতে পারবে না, এবং রাজা থেকে মানে কি হয়, ও রাজা সরাসরি এসে আমাকে অ্যাটাক করতে পারে, ওদের আস্তে আস্তে এসে আমার এই যে রাজার ঘরগুলো যদি আমি ফাঁক, রাজাকে কি করা হয়, যে সৈন্যরা সবাই মিলে রাজাকে প্রোটেক্ট করে, রক্ষা করে, রক্ষা করার মতো পজিশনে রাখতে হবে। মানে তার রক্ষা করতে গেলে আমাকে প্রথম কি রাজাকে যুদ্ধ করতে যাবে, যাবে না, রাজা পিছনে থাকবে, সৈন্য পাঠাতে হবে। কিন্তু এইটা ফাঁক করা মানে এই ঘোড়াটা আমার এক ঘর দুঘর যেটা যেত, এক ঘর যাবে, আর এক ঘর আমার বন্ধ করে দিলাম, একটা এটা চাললাম এক ঘর, চলে কি করলাম, এটা আমি ফাঁক করে মানে এর বন্ধ করে দিলাম, আর এই ঘরটা বন্ধ করে দিলাম, আর এটা চাললাম হয়তো দুঘর থাকলো, কিন্তু এই রাজার এই পজিশনটা আমি নষ্ট করলাম। সেই জন্য কি, কিন্তু এইখানে দেখো, যখন তুমি এটা E4 খেললে না, দুঘর চাললে, তোমার কি হলো, এক ঘর চাল, এই যদি এক ঘর চালতাম তাহলে এই সেন্টারটা আমি দখল করতে পারতাম না, মানে এটা এটা তো সেন্টার, এটা দখল করতে পারতাম না। দুঘর চাললাম মানে এই সেন্টারটা, এক ঘর দুঘর আমি দুটো সেন্টার দখল করে ফেললাম, এটা আমার একটা অভীষ্ট সিদ্ধি হলো। আর একটা কি হলো, এই এই যে কড়িটা এই পর্যন্ত বের হওয়ার একটা পথ বার করে দিলাম, করলাম তো, এটা সব বললাম তো, মোটামুটি সব কোনাকুনি যাবে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই কড়িটা যাওয়ার একটা সুযোগ পেল। আর এই যে মন্ত্রীও এই এতদিন বার হওয়ার সুযোগ পেল, তাই তো? তাহলে আমি কাজ করলাম কি, একটা চাল চাললাম, সেই চালে আমার সেন্টার দখল হয়ে গেল, এবং আমার দুটো কড়ি বের হওয়ার সুযোগ পেয়ে গেল, তাহলে এটা আমার প্লাস পয়েন্ট। তাহলে সেই জন্য দাবা খেলা করতে হলে প্রথমেই টার্গেট করতে হয় যে সেন্টার দখল করা। সেই জন্য আমরা যদি ন্যাচারালি কোনো চেস গেম দেখে থাকি, অন্য জায়গায় যারা খেলা করে, প্রফেশনাল যারা খেলছে, তারা প্রথম দেখি হয় E4 চালে, না D4 চালে, এই D4 এইটা চাললে, এটা চাললে এই গুটিটা দুঘর বেরোচ্ছে, বেরোতে পারবে, এটাও এরকম এতদূর যেতে পারবে, এতদূর পর্যন্ত যেতে পারে, এবং এই ঘোড়ারও একটা স্পেস বেরোচ্ছে, এবং ঘোড়া এই দুঘর যেতে পারছিল, এই তিন ঘর যেতে পারছে, তাহলে এটা ওই জন্য এটা সেন্টার দখল। তাহলে দাবা খেলার তৃতীয় যে ধাপটি হলো, তার উদ্দেশ্য হলো সেন্টার দখল করতে হবে আমাদের। সেন্টার দখল করলে তবে আমরা প্রতিপক্ষকে ঠিকঠাক মানে তাকে সাপোর্ট দিতে পারবো, আর সে হারলে আমরা তাকে প্রতিরোধ করতে পারবো। তাহলে দ্বিতীয় ধাপ, তৃতীয় যে ধাপটা হলো তা আমার, আমরা সেন্টার দখল, সেন্টার দখলটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবার এরপরে যে চতুর্থ যে ধাপ, চতুর্থ ধাপে আমরা এরপরে দাবা খেলাটা কীভাবে আমরা যে করছি একেবারে যে প্র্যাকটিস গেমটা জাস্ট শুরু করবো।